ইসলামের দাওয়াত দিতে তৎকালীন পারস্য সহ বিভিন্ন বাদশাদের কাছে চিঠি লিখেছিলেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানাও এসেছিল। কিন্তু যারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠির বিরোধিতা করেছিল তাদের সবাইকেই নির্মমভাবে পতনের মুখোমুখি হতে হয়েছিল। আর এসব পাপিষ্ঠদের মধ্যে একজন হচ্ছেন শাসনীয় সাম্রাজ্যের শেষ রাজা খসরু পারভেজ মতান্তরে কিসরা আবরুভেজ, যিনি কিনা 579 সাল থেকে 628 সাল পর্যন্ত রাজত্ব পরিচালনাকালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো চিঠি হাতে পেয়ে চিঠিখানা ছিঁড়ে ফেলেছিল। এমনকি চিঠি পাঠানোর অপরাধে এই জালিম শাসক ইয়েমেনে নিযুক্ত শাসক বাজানকে হিজাজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে আনার জন্য দুজন লোক পাঠানোর নির্দেশ দেন। আর এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্রবাহক আব্দুল্লাহ ফিরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব ঘটনা খুলে বললে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খসরু পারভেজের ধ্বংসের প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে খসরু পারভেজ নামক ওই শাসক নিজ পুত্রের দ্বারা মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে মারা যান। ঐতিহাসিক সূত্রে জানা যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব উপদ্বীপের বাইরে রাজা ও বাদশাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একাধিক চিঠি প্রেরণ করেছিলেন। হিজরি ষষ্ঠ বছরে মিশরীয় শাসক আল মুকাউকিসের কাছে প্রেরিত একটি চিঠিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং চিঠিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তিনি যদি মুসলমান হন তবে আল্লাহ তার পুরস্কার দ্বিগুণ করে দিবেন। ওই চিঠিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সূরা আল ইমরানের কয়েকটি আয়াত উদ্ধৃতি করে লিখেছিলেন, আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার নির্দেশনা সহ, কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা, তার ইবাদত করো, এটাই হলো সরল সঠিক পথ। তথ্য বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইথিওপিয়ার সম্রাট আসামা ইবনে আবজার, বাইজেন্টান সাম্রাজ্যের সম্রাট হেরোক্লিয়াস, পারস্যের রাজা মুশির ইবনে সাওয়া, ইয়েমেনের রাজপুত্র হিমায়ারি হরিত এবং হরিত গাসানিকে চিঠি পাঠিয়েছিলেন। শামের রাজ্যপালের নিকটও চিঠি পাঠিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদশা ও রাজকুমারদের ইসলাম অনুসরণের আমন্ত্রণ জানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিগুলি এই বিবৃতি দিয়ে শেষ করা হয়েছিল, যেখানে লেখা ছিল যদি মুখ ফিরিয়ে নেওয়া হয় তবে আপনি আপনার অনুসারীদের পাপ বহন করবেন। জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিঠিগুলো এখনো সংরক্ষিত আছে। এর মধ্যে কয়েকটি চিঠি ইস্তাম্বুল জাদুঘরে রাখা রয়েছে। সৌদি আরবের মদিনা জাদুঘরেও কয়েকটি চিঠির মূল অনুলিপি রাখা আছে। প্রেস পোস্ট 24, ডেস্ক রিপোর্ট।